হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন এক ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা অনেক সময় আমরা প্রত্যেকেরই কিন্তু ফেসবুক বা ইউটিউব আমাদের স্মার্টফোনে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি বা ব্রাউজিং করে থাকি। তো আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখার সময় আমাদের অতিরিক্ত এমবি বা অতিরিক্ত এমবি কেটে নেই। তো এই সেটিংটি করলে আপনার যে কোনো ভিডিও দেখার সময় যে অল্প এমবিতে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। তো আমি দুইটা সেটিং আমাদের দুইটা যে অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা যে দুটো অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের দুটো সেটিং দেখাবো। আপনারা এই সেটিংটা করলে আপনার স্মার্টফোনে বেশি এমবি কাটবে না। তো চলুন সেই ভিডিওটা দেখে আসি। তো আমরা প্রত্যেকেরই যাদের স্মার্টফোন আছে তারা আসলে জানেন যে আমাদের সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি যে অ্যাপ্লিকেশন দুটো সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক। তো আমরা এই সব সোশ্যাল মিডিয়াতে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের কয়েকটা ভিডিও বা কয়েকটা কোনো কিছু নাটক দেখার পর খুব দ্রুত এমবি কেটে নেয়। তো এই সেটিংটি করলে দ্রুত এমবি কাটবে না, অল্প এমবিতে আপনি যে কোনো ইউটিউবের ভিডিও বা যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন। তো চলুন তাহলে, তো আপনাদের এখন দেখাবো যে ইউটিউব ওপেন করলাম। তো ইউটিউব ওপেন করার পর তো যে কোনো ভিডিওতে আমরা যখন ক্লিক করি, যেমন আমি এই ভিডিওতে ক্লিক করলাম, তো এই ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এই ভিডিওটা একটু চলার পরে বন্ধ করে দিবেন। তো আমি বন্ধ করে দিলাম। তো এই ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা থ্রি ডট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এই থ্রি ডট চিহ্নর মধ্যে ক্লিক করে দিবেন। তো থ্রি ডটের চিহ্নর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কোয়ালিটি নামে একটা অপশন আছে। এই কোয়ালিটি অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোয়ালিটি যে দুই নম্বর অপশন, এই যে কোয়ালিটি, তো এই কোয়ালিটিতে ক্লিক করে দিবেন। এই কোয়ালিটিতে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকম, এখানে দেখতে পাচ্ছেন 144, 240, 360 এবং 480, 720। তো আমরা অনেক সময় যে বুঝতে পারি না যে আমাদের নিচের যে 720 লেখা এখানে আছে, এখানে যদি টিক মার্ক থাকে তাহলে আপনার 1 GB ইন্টারনেট নিলেন কয়েকটা ভিডিও দেখার পর আপনার সেই এমবিটা পুরোটাই চলে গেল। তো আপনি এখানে যদি 144 এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনার সবচাইতে কম এমবিতে আপনি যে কোনো ভিডিও দেখতে পারবেন। আর যদি এখানে 720 থাকে তাহলে আপনার অতিরিক্ত 1 GB ইন্টারনেট নিলেন কয়েকটা ভিডিও দেখার পরে যে আপনার 1 GB এমবি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আপনারা সাধারণত 144তে আপনারা সিলেক্ট করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। তো এখন দেখায় আরেকটি আমাদের যেই সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের একটি সেটিং দেখাবো। এই সেটিং দেখানোর পরে আপনার যে কোনো এই ফেসবুক বা ইউটিউবের যে কোনো আপনার স্মার্টফোনে বেশি এমবি কাটবে না, এই সেটিং যদি আপনারা করে থাকেন। তো চলুন সেই তো বন্ধুরা, এখন আমি ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে এই ফেসবুক ওপেন করলাম। তো ফেসবুক ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে সেটিং নামের একটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং প্রাইভেসি, এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে এখানে
দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন, এই সেটিং নামের অপশনে ক্লিক করে দিবেন। সেটিং নামের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশন চলে আসছে। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে যাবেন। তো এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টের মূল বিষয়টা এখন আপনাদের জানাই। তো আমরা ফেসবুক ওপেন করার সাথে সাথে কিন্তু কিছু ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়। ওই অটোমেটিক প্লে হওয়ার কারণে কিন্তু আমাদের এমবি দ্রুত ফুরিয়ে যায়। তো এই অটোমেটিক ভিডিও প্লেটা আপনারা কীভাবে বন্ধ করবেন, এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে নামে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই অটো প্লে নামের অপশনে ক্লিক করে দিবেন। অটো প্লে নামে অপশনে ক্লিক করে দিলে এখানে তিনটা অপশন দেখতে পারবেন। তো এই তিনটা অপশনের মধ্যে আপনারা যদি এই দুইটা অপশন টিকমার্ক দিয়ে দেন, দুইটা অপশনের মধ্যে একটা, তাহলে আপনার অটো প্লেটা থেকে যাবে। আর যদি নিচের অপশনটাতে এই নেভার প্লে অটো প্লে ভিডিওস এইটার মধ্যে ক্লিক করে দিবেন। এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা যে আপনার যে কোনো ফেসবুকের ভিডিও অটো প্লে হবে না এবং দ্রুত আপনার এমবি ফুরাবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা আপলোডের সাথে পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা, খোদা হাফেজ।